হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, দারুণ আছো। ঠান্ডাটা বেশ জমে উঠেছে, তবে এই ঠান্ডাতে অনেকেই খুব কষ্ট পায়, বিশেষ করে শ্বাসকষ্ট, যাদের সর্দি কাশির সমস্যা সারা বছর লেগেই থাকে, এই সময়টা কিন্তু তাদের বেশি ভোগায়। আর যাদের ইমিউনিটি সিস্টেম একটু সমস্যা আছে, অর্থাৎ কম ইমিউনিটি পাওয়ারটা, তো তাদেরকে খুব ভোগায় এই সময়টা। আমরা এই সময় অবশ্যই চ্যবনপ্রাশ খেয়ে নিজেদের অনেকটাই এনার্জাইজ রাখতে পারি, ইমিউনিটি পাওয়ারকে অনেকটাই ব্যালেন্স রাখতে পারি। আর আমরা লেবু খেতে পারি, খেতে পারি আম, লৌকি, তো এগুলো তো আছেই। সঙ্গে এই যে মরশুমে যে শাকসবজিগুলো, যে ফলমূলগুলো, সেগুলো যথাযথভাবে যদি গ্রহণ করতে পারি, প্রচুর পরিমাণ যদি সবুজ শাকসবজি খেতে পারি, তো দারুণ উপকার হয়। আমাদের শরীর অনেকটাই এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। এরপরও কিছু থাকে, একটু এক্সারসাইজ করা প্রত্যেকেরই প্রয়োজন আমাদের। সঙ্গে যদি আমরা মেডিটেশন করতে পারি, বিশেষ করে বলবো যে যারা শারীরিক অসুস্থতা যে কোনোভাবে হচ্ছে, বিশেষত যাদের শ্বাসকষ্ট আছে, বিশেষত যাদের সর্দি কাশির ধাপ, এরকম মানুষরা আমার কাছে ফোন করে, এসএমএস করে, আসেন অনেকজন, আমি তাদেরকে পরামর্শ দিই রেকি শিখে প্র্যাকটিস করার জন্য। উসু রেকি শিখে ফার্স্ট ডিগ্রিতেই আমরা সেলফ হিলিং পেতে পারি, অনলি ফার্স্ট ডিগ্রি শিখে। যদি নির্দিষ্ট সময় আমরা নিজেদের বডিতে সেই হিলিংটি করতে পারি, দুর্দান্ত রেজাল্ট। শুধু তাই না, যারা হোলি ফায়ার শেখে, হোলি ফায়ার মাত্র দুদিনের কোর্স, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডিগ্রি, তাতেও কিন্তু দারুণ বেনিফিট পাওয়া যায়, দারুণভাবে শরীর চনমনে হয়ে ওঠে এবং এই সমস্যা থেকে খুব দ্রুত আরোগ্য লাভ করা যায়। এখন যারা ভিডিও দেখছেন, তারা অনেকেই জানেন রেকি কি, উসু রেকি বা হোলি ফায়ার রেকি কি। আবার বহু মানুষ আছে এখনো পর্যন্ত এর নামই শোনেনি, রেকির নামই শোনেনি। তো যারা জানেন না, তাদের উদ্দেশ্যে বলবো আজকে সংক্ষিপ্ত কয়েকটি কথা। উসু রেকি, রেকি হচ্ছে বিশ্ব শক্তি, প্রাণ শক্তি, যা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটি অ্যাপ্রুভড কোর্স, যেখানে কোনো ওষুধপত্র লাগে না, যেখানে কোনো মালিশ লাগে না, যেখানে কোনো কি বলবো, যে আমরা আলাদাভাবে শারীরিক কসরতের প্রয়োজন হয় না, সেভাবে শুধুমাত্র মেডিটেশন, যোগা পদ্ধতিতে আমরা নিয়মিত যদি এটিকে প্র্যাকটিস করতে পারি, দারুণ 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 রেজাল্ট আমরা পেয়ে থাকি। এটি আমাদের লাইফে এমনভাবে আমাদেরকে শক্তি দেয়, এনার্জি দেয়, আমাদের প্রত্যেকটা দিন অনেক 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 বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। যাদের বাঁচার ইচ্ছাটা মরে যাচ্ছিল, যাদের বাঁচার ইচ্ছাটা নষ্ট হয়ে যাচ্ছিল, যারা ডিপ্রেশনে প্রচণ্ড ভুগছিল বা ভোগে, যাদের কাজকর্ম চলে যাচ্ছে, কাজ পাচ্ছে না, অর্থনৈতিক সমস্যাতে রয়েছে, যাদের পেটের সমস্যা রয়েছে বা গ্যাসের সমস্যা রয়েছে, অ্যাসিডিটির সমস্যা রয়েছে, অর্থের সমস্যা রয়েছে, অথবা আর্থ্রাইটিস, স্পন্ডলাইটিস, ফ্রোজেন শোল্ডার, এবং এর সঙ্গে সঙ্গে শারীরিক যাবতীয় সমস্যা, সব কিছুকে দুর্দান্তভাবে রেকি হিলিং দিতে পারলে বা নিতে পারলে দারুণভাবে এর উপকারিতা আমরা পেতে পারি, দারুণভাবে এর বেনিফিট আমরা পেয়ে থাকতে পারি। এই সংক্রান্ত ব্যাপারে আমার চ্যানেলে আপনারা অবশ্যই যারা যুক্ত আছেন তারা জানেন, প্লেলিস্টে গিয়ে যদি রেকি বেনিফিট বলে যে ভিডিওগুলো আছে দেখতে পারেন, অনেকেরই বেনিফিট আপনারা জানতে পারবেন সরাসরি। মনে হতে পারে সত্যি কি সম্ভব, সত্যি কি এভাবে রেকিতে মানুষ সুস্থ হয়ে ওঠে? ইয়েস বন্ধু, সত্যি না হয়ে উঠলে আমি এই জায়গায় আসতাম না, কারণ আমার নিজেরই এক সময় থাইরয়েড ছিল, আমি এলটক্সিক খেতাম,
এবং দেড়টা করে ট্যাবলেট আমাকে খেতে হতো আজ থেকে প্রায় ছয় সাড়ে ছ বছর আগে। রেইকিতে আসার পর যখন নির্দিষ্টভাবে আমি হিলিং নেওয়া শুরু করি, সত্যি বলতে কি আমি কোনো ওষুধ খাই না, আমার থাইরয়েড পুরোপুরি নর্মাল এবং আমার সঙ্গে সঙ্গে আমার বহু স্টুডেন্ট তারাও দারুণভাবে কিন্তু রেজাল্ট পেয়েছে। যাদের চোখের সমস্যা রয়েছে, দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে, তারাও রেইকির সাহায্যে খুব দ্রুত নিজেদেরকে হিলিং করে চোখের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারে। এবং যাদের স্মৃতিশক্তি কম, যেসব স্টুডেন্টদের, তারা রেইকি প্র্যাকটিস করছে, দারুণ রেজাল্ট পাচ্ছে। যারা খুব রাগী, রেগে গেলে কিন্তু শরীরে অনেক রকম রোগ আসে হরমোনের ব্যালান্সের অভাবে, ঠিকমতো ব্যালান্স থাকে না। আমাদের প্রত্যেকটা চক্রকে দারুণভাবে এনার্জাইজ করার সঙ্গে সঙ্গে ব্যালান্স করে দেয় রেইকি। সুতরাং আমি বারবার বলবো আপনাদেরকে, আপনারা রেইকি শিখুন। নিজের জীবনে সম্পর্কে সমস্যা থাকুক বা অর্থনৈতিক সমস্যা থাকুক, সমস্যা থাকুক শারীরিক বা অন্য কোনো, দেখবেন রেজাল্ট আপনি 100% পাবেন, পাবেন পাবেনই, আমি কথা দিচ্ছি। আর যারা বিশ্বাস করেন, যারা বারবার বলতে থাকেন যে দিল্লি কা লাড্ডু জো ভি খায়েগা ও ভি পস্তায়েগা, জো ভি নেই খায়েগা ও ভি পস্তায়েগা, তো তারা সত্যি এমনিতেই পচতে গেছেন শুরুতেই। কেন বলি, আমি যখন বিএড পড়েছিলাম তখন আমি ছিলাম রোহতকে হরিয়ানার, তা ওখানে থেকে আমি যখন দিল্লিতে আসি তো সেখানে ওই কথাটা মনে আছে আমার যে দিল্লির লাড্ডু খেলে নাকি পস্তায় বা না খেলেও পস্তায়। তো আমার বন্ধুদের নিয়ে আমি একটি মিষ্টির দোকানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমরা সবাই মিলে লাড্ডু খেয়েছিলাম বেশ কিছু, দারুণ লেগেছিল। বন্ধু যদি কেউ কখনো দিল্লিতে যান অবশ্যই আমি বলবো লাড্ডু খেয়ে দেখবেন, পস্তাবেন না। এবং আমি এবং আমার বন্ধুরা বেশ কয়েকটা করে দিল্লির লাড্ডু নিয়ে এসেছিলাম, অনেককে খাইয়েছি এবং কেউ পস্তায়নি বলে জানিয়েছিল। সুতরাং চিলে কার নিয়ে চলে গেছে বলে আপনি চিলের পিছন পিছন ছুটবেন, আগে দেখুন আপনার কারটা আছে কিনা। তো অনেক সহজ সরল জীবন, আমরা জানি ডাক্তাররাও বলে থাকেন, মেডিকেল সায়েন্স বলছে যে মেডিটেশন করলে তার যে কি দুর্দান্ত রেজাল্ট সেটা একমাত্র যে প্র্যাকটিস করে সেই জানে। তবে একদিনে কোনো কিছু ঘটে না, রেইকি চোখে দেখা যায় না, তাকে অনুভব করতে হয়। রেইকি চোখে দেখা যায় না তা আমাদের জীবনে মানোন্নয়নে কীভাবে সাহায্য করছে তা অন্তত পক্ষে এক মাস প্র্যাকটিস করলেই বোঝা যায়। যত দিন যাবে, দেড় মাস, দু মাস, তিন মাস, তত কিন্তু আপনি যে অবস্থায় ছিলেন সেখান থেকে আপনার যে ডেভেলপমেন্ট শারীরিক এবং মানসিক আপনি নিজেই অনুভব করতে পারবেন এবং দেখতে পারবেন, আপনার চারিপাশের মানুষগুলো কিন্তু সেটা ফিল করবে এবং সঙ্গে সঙ্গে দেখবেন আপনার স্কিন কতটা গ্লো করছে, সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কতটা আনন্দে আছেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনি কত সুন্দর গুড রিসিভার হয়ে উঠেছেন। আপনি বিশ্বাস করতে পারবেন না আপনি যা চাইছেন, আপনি যে ল অফ অ্যাট্রাকশন মেথডগুলো করছেন, ইউজ করছেন, তো সেগুলো অনেকের পক্ষে সহজসাধ্য, অনেকের পক্ষে হয় না মনে ভাবে এটা হয় নাকি। তো আমি বলবো যে প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে যদি গুড রিসিভার কেউ হয়ে উঠতে পারে খুব দ্রুত কাজ করে। স্বয়ং গৌতম বুদ্ধ তিনিও বলে গেছেন যে আমরা যা চিন্তা করি সেই চিন্তা কিন্তু আমাদের বাস্তবে আমরা পেয়ে থাকি। যদি আমরা পজিটিভ চিন্তা করি পজিটিভ পাবো, যদি আমরা নেগেটিভ চিন্তা করি তো নেগেটিভিটিস কিন্তু আমাদের গ্রাস করবে। গীতাতে স্বয়ং শ্রীকৃষ্ণ বলে গেছেন আমাদের চিন্তাই আমাদের বাস্তব, আমাদের বাস্তব জগৎকে বা বাস্তব জগতে আসতে আমাদের হেল্প করে। আমরা যা ভাবি সেটাই কিন্তু আমাদের সঙ্গে ধীরে ধীরে ঘটতে থাকে। আপনি ভেবে দেখুন যখন ঘুম থেকে ওঠেন, উঠে যে দিনটা আপনার শুরুতেই খারাপ শুরু হয়, শুরুটাই দেখবেন সারাদিন একটা নেগেটিভ ভাইবস থাকে, আর যে দিনটা আপনি পজিটিভ ভাইবসের সঙ্গে শুরু করেন দেখবেন সারাটা দিন দুর্দান্ত কাটে। বন্ধু ঠিক বলছি কি না বলুন? একজন পজিটিভ মানুষের সঙ্গে মেলামেশা করুন, একজন পজিটিভ মাইন্ড
যা থাকবে সে আপনাকে পজিটিভ কিছু কথা বলবে, আপনাকে জীবনে চলার পথে এগিয়ে দেবে, সফলতার পথে এগিয়ে দেবে। একজন নেগেটিভ মানুষ, নেগেটিভ মাইন্ডেড, যার দ্বারা কিছু হয় না, সে কিন্তু আপনাকে বারবার ডিমোটিভেট করবে। তো সেই ডিমোটিভেট করা মানুষগুলোর কাছ থেকে আপনি দূরে থাকুন, তাহলেই আপনি পজিটিভ হতে পারবেন। আর যারা পজিটিভ থাকে তাদের সঙ্গে ওঠা বসা করুন, তাদের সঙ্গে কথা বলুন, তাদের সঙ্গে মিলেমিশে করুন। আপনি নিজে অবাক হয়ে যাবেন কি দুর্দান্ত, কি দুর্দান্ত রেজাল্ট দেয় রেকি। যারা রেকি শিখতে চাইছেন তারা অবশ্যই আপনার পছন্দ অনুযায়ী কোনো রেকি গ্র্যান্ড মাস্টার, রেকি মাস্টার টিচার কাছে রেকি শিখতে পারেন। ইচ্ছা করলে আমার কাছেও শিখতে পারেন, অবশ্যই যোগাযোগ করতে হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নিচে, দেখুন ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, আমাকে এসএমএস করতে পারেন। আর আমি চাই আপনারা সদা সর্বদা খুব পজিটিভ মাইন্ড নিয়ে থাকুন, দারুণ থাকুন। আর এই শীতের দিনগুলো আপনাদের জীবনে উষ্ণতা নিয়ে আসুক, সম্পর্কে উষ্ণতা নিয়ে আসুক, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে উষ্ণতা নিয়ে আসুক, আপনার শারীরিক সমৃদ্ধিতে সচ্ছলতায় এবং অন্যদের সঙ্গে সম্পর্কে দুর্দান্তভাবে আপনাকে বন্ধুত্বপূর্ণভাবে জীবনে চলতে সাহায্য করুক। ব্যাস এটুকুই চাই। যাদের ভালো লাগবে ভিডিওটি তারা তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা কোনো পরামর্শ দিতে চান, তাদের কোনো সমস্যার কথা লিখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। চলুন তবে আজ রাখি, ধন্যবাদ।